আলমগীর রেন্স দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। 2021 সালের ঈদুল আজহাকে কেন্দ্র করে আলমগীর রেন্স নিজ খামারে প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছে উন্নত জাতের ষাঁড় গরু। আসন্ন ঈদে গরুগুলি আগ্রহী ক্রেতার নিকট সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকার মোহাম্মদপুরের বসিলাতে শুভ উদ্বোধন করা হচ্ছে আলমগীর রেন্সের বিক্রয় কেন্দ্র। আলমগীর রেন্স লিমিটেডের প্রথম সেল সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকে এই সুন্দর সন্ধ্যায় আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা 10 আসনের সাবেক এমপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আমি তাকে মঞ্চে আহ্বান জানাবো আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য। প্লিজ ওয়েলকাম অন স্টেজ দ্য আইডল অফ আওয়ার জেনারেশন, দ্য অনারেবল মেয়র অফ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ। জোরে করতালির মাধ্যমে তাকে মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলমগীর রেন্স, তাকেও আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে মঞ্চে ডেকে নেব সম্মানিত জনাব ব্যারিস্টার রাহাত খলিল, জোরে করতালির মাধ্যমে তাকেও মঞ্চে আহ্বান জানাই। মঞ্চে আরো উপস্থিত থাকবেন আমাদের সঙ্গে মিস্টার হাবিবুর রহমান কামাল। প্লিজ ওয়েলকাম অন স্টেজ মিস্টার হাবিবুর রহমান কামাল, জোরে করতালি হয়ে যাচ্ছে আপনি। অভিনন্দন জানাই। এছাড়া আমাদের আজকের এই সন্ধ্যাকে আরো সার্থক করতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আশফ জাহিদ, আলমগীর লাবিব। আইএসসি থেকে পড়াশোনা শেষ করে আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং করছেন। মাছ ধরতে পছন্দ করি, সুলতানা সোয়েটার্সের ওইখানে মাছ ধরার সুন্দর ব্যবস্থা করা আছে, ওখানে গিয়ে সময় কাটাতে কাটাতে পরিকল্পনাটা মাথায় এসেছিল। এবং আমি সর্বশেষ যখন আলমগীর রেন্স নিজে দেখলাম, আমি বারবার মনে হচ্ছিল যে এটা আরো মানুষকে দেখাতে পারলে ভালো লাগবে। কারণ একটু আগে একজন বলে গেছেন যে কমপ্লায়েন্স যা যা করা হয় সবগুলো মেনটেন করে একটা এই গবাদি পশু পালন যে সম্ভব সামনে না দেখে এটা বিশ্বাস করা কঠিন। আমি নিজে দেখে মুগ্ধ হয়েছি, গরুগুলোকে দেখে সত্যি সত্যি মনে হয়েছে যে এগুলো আমাদের দেশি গরুর গায়ে যেরকম জোর এবং তাকত থাকে ব্যাপারগুলো ওরকম। আমাদের দেশে প্রাণী আমিষের ঘাটতি অনেক বেশি, সেখানে লাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আলমগীর রেন্স যে উদ্যোগটা নিয়েছে নিঃসন্দেহে এটা অত্যন্ত শুভময় এবং ভালো একটা উদ্যোগ। এবং এখানে আমার সবচেয়ে বেশি ভালো যেটা লেগেছে যে শুরু থেকে নিরাপদ প্রাণী আমিষ তৈরির প্রচেষ্টা। বাংলাদেশে আরো অনেক গরুর খামার আছে, অনেক বড় বড় খামার আছে,
কিন্তু সবাই ব্যবসা এবং মুনাফার সাথে নিরাপদ প্রাণীর আমিষ, যেটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সবার জন্য সবচেয়ে দরকারি এবং প্রয়োজনীয় উপাদান। এই নিরাপদ প্রাণীর আমিষ তৈরির ক্ষেত্রে লাবিব গ্রুপ অনেকদিন ধরেই কাজ করছে কৃষি সেক্টরে। বাংলাদেশ বিফোর 1971 এই দেশের দিকে তাকালে আমাদের জাতির পিতার কথা মনে হয়, উনি দেশটিকে দিয়ে গেছেন। এই দেশটিকে দেওয়ার সাথে সাথে উনি কিছু রত্ন রেখে গিয়েছেন যারা দেশটিকে ধীরে ধীরে সাজাচ্ছেন। স্পেশালি এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাজেটটা ঘোষণা করেছেন, এটা শিল্প বান্ধব দেশের ফার্মিং শিল্পের জন্য একটি অনবদ্য কাজ উনি করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে লাস্ট উইকে ওনার অফিসে আমাদের একটি মিটিং ছিলেন, সেখানে আমি বলেছি যে একজন শিল্পী না হয়েও শিল্পের চেয়ে অনেক ভালো ছবি অনেকে আঁকেন, একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি না হয়েও আপনি শিল্পের জন্য যে বাজেটটা করেছেন এটা আসলে বলে শেষ করা যাবে না। আমরা সকলেই জানি যে আজ থেকে যদি মাত্র 10 বছর না 8 বছর পূর্বে ব্যাক করি, বাংলাদেশে প্রতি বছর 25 লক্ষ থেকে 30 লক্ষ গরু শুধু আমরা অফিসে রিপোর্ট করতাম এবং আনঅফিসিয়ালি আমাদের 25 থেকে 30 লক্ষ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় বাজেটে আমাদেরকে যেরকম সুযোগ সুবিধা দিয়েছেন, আজকে কিন্তু সেই ইম্পোর্ট জিরোর কোটা। গতকালকে যদি আপনি নিউজ পড়েন, আমাদের ব্যাংকে $45 বিলিয়ন রিজার্ভ। এই রিজার্ভের জন্য কিন্তু পরোক্ষভাবে আমাদের যারা খামারি, যারা প্রান্তিক খামারি, যারা একটা দুটো করে গরু পালেন, তাদের কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে। 10 থেকে 12 বিলিয়ন ডলারকে বাইরে চলে যেত, সেখানে কিন্তু মাত্র আজকে জিরো। কিন্তু যদি আমি গ্লোবাল মানচিত্রে একটু তাকিয়ে দেখি, গ্লোবাল মানচিত্রে যদি তাকাই, পৃথিবীতে 100 কোটি গরু আছে। এই 100 কোটি গরুর মধ্যে মাত্র 4টি দেশে কিন্তু 75% গরু আছে। এর মধ্যে 30 কোটি গরু পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়াতে আছে, 25 কোটি ব্রাজিলে আছে, অ্যারাউন্ড 9 কোটি 55 লক্ষ আমেরিকাতে আছে, 9 কোটি 35 লক্ষ গরু আছে চায়নাতে। যে সব মিলে 75% গরু অনলি পৃথিবীর 4টা দেশ, আর আমরা পৃথিবীর সমস্ত মানুষ মিলে মাত্র 25। এর সাথে যদি ইউরোপিয়ান ইউনিয়নকে যোগ করা হয় দেন ইট কাভার্স 85%। সো উন্নত দেশগুলোকে যদি বিচার করি, সেই উন্নত দেশের খামার এবং খামারের সকলেই কিন্তু উন্নতর ভাবে ফার্মিং করে, প্রযুক্তি করে। আজকে আফ্রিকাতে এত ল্যান্ড থাকা সত্ত্বেও কিন্তু ক্যাটেল ফার্মিং এর কিন্তু কোনো নাম্বারে তারা নেই, বরং 6 এবং 7 এর মধ্যে সাউথ কোরিয়া এবং জাপান আছে। তো বাংলাদেশ আমার মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেদিকে আমাদেরকে ধাবিত করতেছে। স্পেশাল অতিথি আপনারা সবাইকে অনেক ধন্যবাদ। তো অনেক কথা এর মধ্যে বলা হয়ে গেছে, তো আমি যেটা বলতে চাই, আপনারা সবাই আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের ফার্মে আসবেন, ভিজিট করবেন, আর যেটা আমাদের প্লেস আছে ওখানে আপনারা দেখবেন, অর্ডার করবেন, সবসময় আপনারা আসবেন সবাই আমাদের ফার্মে। এবং আমরা এমনভাবে গরু বড় করে চিনি খালি চর্বি না হয় সব চিনি নিয়ে বড় হয়। আমি এক থেকে চিনি 100% শেয়ার, যারা যারা আপনারা আছেন অবশ্যই আমাদের কাছে কিনবেন এবং আপনারা সবাই এক ইয়ার স্যাটিসফাই হবেন যে আমরা আপনার কোরবানি ঈদে আমরা এনশোর করেছি যে কোয়ালিটি এবং আপনাদের সবাই আনন্দ যেন থাকে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের। আজকে যে প্রজেক্টটা সেল সেন্টার উদ্বোধন করতে যাচ্ছে, আমার সৌভাগ্য হয় এই প্রজেক্টটা ভিজিট করার জন্য। ইট ইজ এ ওয়ান্ডারফুল প্রজেক্ট এবং এটা যেভাবে আমার কাছে মনে হয় এটি ইনোভেটিভ, কারণ বাংলাদেশে 16 কোটি মানুষ, তার সাথে গ্লোবাল হালাল মার্কেটে বাংলাদেশি প্রোডাক্টস হালাল প্রোডাক্টসে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আজকে থাইল্যান্ড এবং ইন্ডিয়া হালাল মাংস বিক্রি করে বিভিন্ন দেশে, সো সেখানে বাংলাদেশ ইজ মিসিং আউট, দিস ইজ অ্যান অপরচুনিটি, বাংলাদেশ ডেফিনেটলি হ্যাভ ইটস ফুটপ্রিন্ট ইন দ্য গ্লোবাল মার্কেট। আমি অভিনন্দন জানাই আনন্দিন ব্যাংককে, আমার বিশ্বাস সেটার একটি শেয়ার অফ দ্য পাই বাংলাদেশও ইনশাল্লাহ আরো ব্রিটেন্স। কিন্তু আজকে লাবিব গ্রুপের মতো একটি বাংলাদেশের অন্যতম একটা শিল্প প্রতিষ্ঠান, তারাও আজকে
এখানে বিনিয়োগ করছি, তাতেই বোঝা যায় যে আমাদের কি উন্নতির যে ধারা সেটা এখন উপলব্ধি করা যায়। আজকে এই ব্রাঞ্চের মাধ্যমে শুধু যে আমরা আমাদের ঈদুল আজহা বা আমাদের দৈনন্দিন গরুর আমিষের যে প্রয়োজনীয়তা সেটা মেটাবো তা না, এটার সাথে সাথে ফজলে ফাহিম খুব সুন্দরভাবে বলেছে যে এটার যে বিস্তৃতি সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে আরো অনেকভাবে উপকৃত হবে। এখানে শুধু গরু লালন পালন না, এরপরে সেই মাংস উৎপাদন, সেই ভালো মাংস যেগুলো আমরা অনেক সময় এখানে এখন যে পরিবেশে আমরা মাংস পাই সেই পরিবেশ থেকে আমাদের আরো অনেক অনেক মানসম্পন্ন মাংস পাওয়ার উত্তরণের দিকে আমরা এগিয়ে যেতে পারি। তো সুতরাং এটা বিস্তৃতি অনেক দিকে, এটার সাথে যারা সম্পৃক্ত এখানে অনেক বিশেষজ্ঞরা আছেন তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই।